হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাবো একটি সাধারণ গাছের শিকড়ের অসাধারণ গুণাগুনের কথা বন্ধুরা এই গাছটি আপনি আপনার বাড়ির আশেপাশে চাষ না করেই কিন্তু অটোমেটিক এটি কিন্তু পেয়ে যাবেন এই গাছটি কিন্তু অত্যন্ত বলবান শক্তিসম্পন্ন একটি গাছ সেই জন্যই আমাদের আয়ুর্বেদে এই গাছটিকে সবচেয়ে উত্তম শ্রেণীতে রাখা হয়েছে আজকে এই গাছটি সম্পর্কে খুবই জবরদস্ত এবং পাওয়ারফুল ধার্মিক এবং তান্ত্রিক আপনাদেরকে জানাবো আপনাদের নিজের উপকারের জন্য নিজের লাভের জন্য এই ভিডিওটি কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই গাছটির শেকড়ের তথ্য হাজার হাজার টাকা দিলেও কেউ কিন্তু দেবে না এখনকার দিনে অনেক মানুষকে আমরা দেখেছি তারা যে কোনো তথ্য জানার জন্য বা সংগ্রহ করার জন্য একাধিক সময় কিন্তু ব্যয় করে ফেলে এভাবে কিন্তু তারা তাদের সম্পূর্ণ জীবনকে নষ্ট করে ফেলে তবুও তারা এরকম জ্ঞানমূলক তথ্য প্রাপ্ত করতে পারে না আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলব এটা কিন্তু কোনো সাধারণ গাছ নয় এই গাছটির শেকড়ের যে চমৎকার বা উপকারিতা রয়েছে সেটি যদি আপনারা জানতে পারেন তাহলে কাল থেকে আপনারা এই গাছের যে শিকড় রয়েছে তা সেবন করতে আরম্ভ করে দেবেন কারণ এই গাছের শিকড় সহবাসের গরম করার জন্য একমাত্র ঔষধ এই ঔষধটি কখন সেবন করবেন এবং কিভাবে সেবন করে এবং শরীরকে গরম করে কিভাবে সহবাস করবেন সেটি জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে কেননা এই গাছের শিকড়টির কি গুণাগুণ বলবো আপনারা কখনোই জানতে পারবেন না যদি কেটে কেটে দেখেন আর আপনি যদি আমাদের চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক আপনারা যে কোনো আমাবস্যার দিন এই গাছের শিকড়টি তুলে নিয়ে আসবেন এবং আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে ব্যবহার করবেন এখনকার যুগে বিয়ের পর যদি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ঠিকঠাক না থাকে তাহলে সংসারে অশান্তি লেগেই থাকে এখনকার দিনে মেয়েদের কামশক্তি অনেক বেশি স্বামী যদি না স্ত্রীর কামের জ্বালা মেটাতে না পারে তাহলে কামে জ্বালায় পড়ে শরীরের খিদে মেটাতে অনেকেই খারাপ পথে চলে যায় আপনি কি চান আপনার স্ত্রী খারাপ পথে চলে যাক অন্য কারোর সাথে সম্পর্ক করুক আপনি এটা কখনোই চাইবেন না কেউই চাইবে না কিন্তু স্ত্রীরা কামের জ্বালায় ছটপট করতে করতে জ্বালা সহ্য করতে না পেরে কারো সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করে ফেলে কিন্তু আপনি জেনে গেলেও কিছু করতে পারছেন না কারণ আপনি আপনার স্ত্রীর কামের জ্বালা মেটাতে পারছেন না আপনি একদিন সহবাস করে আর পরের দিন করছেন না এবং সহবাস করার সময় একটুখানি আপনার বীর্য বেরিয়ে যাচ্ছে আপনার বীর্য পাতলা হয়ে গেছে আপনি যদি আপনার স্ত্রীকে শুধুমাত্র নিজের করে রাখতে চান ও স্ত্রীর কামের জ্বালা মেটাতে চান ও স্ত্রীর মনে ভালোবাসা দিতে চান তাহলে এই গাছের শিকড়টি ব্যবহার করুন আপনি যে কোনো আমাবস্যার দিন রাত নটার পর এই গাছের শিকড়টি তুলে নিয়ে আসবেন আপনি শিকড়টি যখন তুলতে যাবেন তখন আপনি বাড়িতে কাউকে না জানিয়ে যাবেন যদি আপনার মনে হয় যে কেউ পিছু ডাকতে পারে তাহলে আগের দিন বাড়িতে বিষয়টি জানিয়ে রাখবেন যে আপনি কালকে নটার সময় শিকড় তুলতে যাবেন যেন আপনাকে কেউ পিছু না ডাকে তাহলে আর কোনো সমস্যা থাকছে না আপনি চুপচাপ নটার সময় এই গাছটির কাছে চলে যাবেন যদি ফাঁকের কোনো লোক আপনাকে ডাকে তাহলে কোনো মতেই সাড়া দেবেন না সারা না দিলে কিছুই হবে না এরপর গাছটি হাতে করে ধরে পূর্ব দিকে মুখ করে এক নিঃশ্বাসের মধ্যেই তুলে ফেলবেন শিকড়টি তোলা হয়ে গেলে গাছ সমেত শিকরটি নিয়ে কোনো দিকে না তাকিয়ে সোজা বাড়ি চলে আসবেন এবং আসার সময়ও যদি কেউ আপনাকে পিছু ডাকে তাহলেও কোনো সারা দিবেন না সোজা বাড়ি চলে আসবেন বাড়িতে এসে পুরো শিকড়টি ভালোভাবে ধুয়ে নেবেন পরিষ্কার জল দিয়ে ধোয়া হয়ে গেলে গাছটি থেকে শিকড়টি আলাদা করে শিল বাঁটাতে মিহি করে বেটে নেবেন বাটা হয়ে গেলে এক চা চামচ বাটিতে রেখে দেবেন তারপর আপনি আপনার কাজ সেরে খাওয়া দাওয়া হয়ে গেলে ঠিক ঘুমোতে যাওয়ার আধা ঘন্টা আগে এক গ্লাস গরম দুধের সঙ্গে ওই এক চামচ বাটাটি মিশিয়ে নেবেন এবং চামচ করে ভালোভাবে ঘাটিয়ে নেবেন এরপর দুধটি কুসুম গরম অবস্থায় এলে দুধ খেয়ে নেবেন খাওয়া হয়ে গেলে আধ ঘন্টা পরে প্রতিদিনের মতো স্ত্রীর কাছে শুতে চলে যাবেন আপনি যদি ঠিকঠাকভাবে আমার বোলা নিয়মে শিকড়টি ব্যবহার করতে পারেন তাহলে আমার মনে হচ্ছে আপনি নিজে নিজেই আপনার শরীরের গরম ভাব আপনি নিজেই বুঝতে পারবেন এবং এই গরম ভাব আপনার তিন থেকে চার ঘন্টা থাকবে আপনার স্ত্রী যতই স্বভাবের হোক না কেন এই তিন থেকে চার ঘন্টার মধ্যেই কুপখাত হয়ে যাবে আপনি তিন থেকে চার ঘন্টা স্ত্রীর কামের জ্বালা মেটাতে সহবাস করুন আপনার বীর্য কোনো মতেই বের হতে চাইবে না এবং আপনি একদিন সহবাস করার পর অন্তত কম করে চার থেকে পাঁচ দিন আপনাকে আর সহবাস করার জন্য আপনার স্ত্রী জোর করবে না এই শিকড়টি ব্যবহারের ফলে আপনার স্ত্রীর কামের জ্বালা মেটাতে পারবেন এবং স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারবেন আবার যখন আপনার স্ত্রীর কামের জ্বালা আপনি বুঝতে পারবেন তখন আবার এই একই নিয়মে এই রিমিনিটি সেবন করবেন আমি ভিডিও চলাকালীন সমস্ত কিছু বলে দিয়েছি কিন্তু এই গাছটির নাম বলিনি স্ক্রিনে দেখে অনেকেই হয়তো এই গাছটি চিনতে পেরে গেছেন এই গাছটির নাম কালো তুলসী আপনারা একটু খোঁজ করলে আপনাদের বাড়ির আশেপাশে পেয়ে যাবেন এবং ঠিকঠাকভাবে ব্যবহার করবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনাদের একটুখানিও উপকার হয়ে থাকে তাহলে অনুগ্রহ করে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন কোথাবে হবে আবার পরবর্তী ভিডিওতে